কি দিন আছিল, কি দিন আহিল! বনকৰা মহিলাক নির্যাতনের ঘটনাত অভিযুক্ত হয়ে ফল ভুগিছে নিলম্বিত ASP শুভলক্ষ্মী দত্তই। এসময়ত নিজেই অভিযুক্তক জেরা করা শুভলক্ষ্মীক জেরা চলাইছে আরক্ষীয়ে। তার মাজতেই শুভলক্ষ্মী দত্তই পাহরা নাই বিলাসবহুল জীবনের কথা। আরক্ষীর জিম্মার প্রথম নিশাতেই ফ্রিজর পানি বিচারি হাহাকার করা শুভলক্ষ্মীক থানাত লাগে এয়ার কন্ডিশনার কোঠা। এখন কাঠর খাটত নিশাটো কটোয়া শুভলক্ষ্মীয়ে আরক্ষীর জিম্মাত এসাজ নিরামিষ খাদ্য খাই পার করলে দ্বিতীয়টো নিশা। সোমবারে পুয়াই শুভলক্ষ্মীক লগত লৈ নাজিরার কোয়ার্টারত চলিল তদন্তকারী আরক্ষী দলের অভিযান। অতিরিক্ত আরক্ষী অধীক্ষক প্রকাশ মেধির নেতৃত্বত চলা তদন্তকালত উপস্থিত থাকিল দণ্ডাধীশ আর স্থানীয় গ্রাম প্রধান। অভিযানকালত কোয়ার্টারটোত তন্ন তন্ন তালাচীর আরক্ষীর দলটে জব্দ করে অভিযোগকারী বনকৰা মহিলা অনিমা প্রজার নির্যাতন কাণ্ডত ব্যবহার করা সামগ্রী সমূহ। ইয়াৰ পাছতে শিৱসাগৰ অসামৰিক চিকিৎসালয়ত স্বাস্থ্য পৰীক্ষাৰ অন্তত পুনৰ শিৱসাগৰ সদৰ থানালৈ জেৰাৰ বাবে উভতাই অনা হয় শুভলক্ষ্মী দত্তক। ইফালে শুভলক্ষ্মী দত্তক লৈ খুব কমা নাই আচ্ছা নেতাৰ। তেওঁ যাতে কোনো ধৰণৰ আইনৰ সুৰুঙাত তেওঁ বাছি নাযায় আৰু তেওঁক কোনো ধৰণৰ জামিন নাপায় তাৰ কাৰণে কিন্তু তেওঁক ব্যৱস্থা কৰিব লাগিব। তেওঁ কঠোৰতকৈ কঠোৰতম শাস্তি পাব লাগিব তাৰ কাৰণে অসম চাৰি ছাত্ৰসন্থাই দাবী জনাইছে। আৰু তেখেতক যাতে বৰ্তমান আৰক্ষী বিভাগৰ ওচৰত থকাৰ অৱস্থাত যাতে কোনো ৰাজ আতিথ্য তেওঁ নাপায় তাৰ কাৰণেও তেওঁলোকক ব্যৱস্থা কৰিব লাগিব। তেওঁক যাতে অন্য কৈদীৰ দৰে তেওঁক ৰাখিব লাগিব। ঘটনাক লৈ DGPৰ নিৰ্দেশৰ বাবে শুভলক্ষ্মীক জেৰাৰ পাছত জেৰাৰ লগতে তদন্তকারী দলে অব্যাহত রাখিছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত। তিনিদিনের আরক্ষীর জিম্মার অন্তত মঙ্গলবার শিবসাগর আরক্ষীয়ে নাজিরা মহকুমা ন্যায়িক দণ্ডাধীশ আদালতত পুনের হাজির করাব শুভলক্ষ্মী দত্ত। শিবসাগরের প্রদীপ গগৈ, নিউজ 18 অসম নর্থ ইস্ট।